এই ভিডিওটা পুরোটাই কাল্পনিক, এর সাথে বাস্তবের কোনো সম্পর্ক নেই। দয়া করে কেউ পার্সোনাল নেবেন না, এটি পুরোটাই এন্টারটেইনমেন্টের জন্য বানানো হয়েছে। বাচ্চারা ভিডিওটা দেখবে না কিন্তু, আর বয়স্করা ভিডিওটা থেকে দূরে থাকবেন। আর ভিডিওটি দেখার জন্য হেডফোন ইউজ করা আবশ্যক। যাও আগে হেডফোনটা নিয়ে আসো, যাও 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 যাও। এখানে কেন নিয়ে আসলি আমাকে? বুঝতে পারছিস না কেন নিয়ে আসলাম তোকে? না কেন? আজ থেকে তুই এখানেই হাঁকবি। মানে কেন ভাই? কেন ভাই, শালা গাইয়া চোদা প্যানে হেগে ফ্ল্যাশ করতে, সেটা জানো না? রোজ সকাল হলে তোমার ভূ দেখবো আমি। আজ থেকে তুই এই মাঠেই হাঁকবি, এই মাটি তোর জন্য ঠিক আছে। না ভাই, সরি ভাই, ভুল হয়ে গেছে ভাই। আরে কি হয়েছে তোর? আমি আরে কি বলছিস ঠিক করে বল। ৩ মাস হয়ে গেল, নোংরা তিনটার কোনো ভাবে টাকা দেওয়ার নামই নেই। আর ওদিকে ওদিকে আমি ঘরে টাকা দিতে পারছি না বলে বড়টি করে খেতেও দিচ্ছে না। বলে কিনা একবেলা বাতাসা খাও একবেলা মুড়ি খাও, রাতে ঘুমালে পরে মুড়ি বাতাসা সব এক হয়ে যাবে। ও এত বড় শরীরটা কি মুড়ি বাতাসায় চলে? দূর শালা, শারীরিক প্রতিবন্ধী কোটায় কম টাকায় ঘর ভাড়া দিলাম, তাও শালারা ঠিক করে টাকা দেবে না। আজকে শালা টাকা ঠিক মতো নিয়ে ছাড়বো। কি হলো এটা বান্টু, তোর কুট পড়লো আর তুই ঘর থেকে গুটি বার করে দিলি কেন? আরে এত রাতে খেলছি তো তাই দানটা ঠিক করে দেখতে পাইনি। তুই আবার খিচে দিলি বান্টু, তলপেট পেঁচে এমন মারবো টনটনি মরে যাবি কিন্তু বলে দিলাম। ওয়ে ও আম ও আম আই আ কি এখন তুই নাড়াবি? এই বড় দুর্বলা কেউ নাড়ায় তুই না শান্তু? সত্যি এনে বান্টু তোর চাল। হ্যাঁ দে। আরে কানা ওদিকে না এদিকে। আরে সালে এইও, আরে কি বলছিস রে তুই? আরে ও বলছে এটা কিরকম হলো। কিরকম হলো মানে কি? ওর একার গুটি পাকবে নাকি আমারটাও পাকবে? উফ, কতক্ষণ পর একটা গুটি পাকলো, কি আনন্দ লাগছে। আরে ঐশ্বর্য রায় সালমান খানকে ছেড়ে অভিষেক বচ্চনকে কেন বিয়ে করলো সেটা আমি কি করে জানবো? আজব কথা বলিস তো তুই। আরে কালা, এটা আমি কখন বললাম? দেখ বান্টু, চিটিং করলে কিন্তু আমি খেলবো না। ওয়াই ওয়াই এ ও ওয়ে হে নান্টু, হে নান্টু, দেখ তো শান্টু কি বলতে চাইছে। কি হচ্ছে বল? ওয়াই হে 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 ও আরে
সানি লিওনি বিয়ের পর ভিডিও কেন বানায় না সেটা আমি কি করে জানবো? আমি কর ভাতা। আরে ভাতা না, দোষটা তোর বাবার। এক পিস জন্ম দিয়েছি তাও আমার বিনা স্পিকারে। আরে বাড়ি কো দরজা কাছে গিয়ে দেখ। ওয়ে ও ই ওয়ে ই এ। আরে কি বলছিস শান্তু? ও আচ্ছা, বাইরে কেউ দরজা ধাক্কাচ্ছে। হ্যাঁ গিয়ে দেখ। হ্যাঁ হ্যাঁ যা গিয়ে দেখ। ও আচ্ছা, ও তাহলে এটা বলতে চাইছিল। আমি না ঠিক শুনতে পাইনি, বুঝলি তো? আসলে তোর এত সামনে বসে আছি না নান্টু। হ্যাঁ ওই ওই কি এই চাইনিজ ভাষা কথা বলা বন্ধ করো আর আমার 3 মাসের ভাড়াটা দাও। হ্যাঁ হো আয় তুই। ও আও দুদিন যখনই টাকা চাই তখনই দুদিন। তা বলি তোমাদের এই দুদিন কি বছরের 365 দিনের মধ্যে পড়ে? আজকে আমি ভাড়া না নিয়ে এক পাও। আরে নান্টু, চিৎকার চেঁচামেচি শুনতে পাচ্ছিস? আরে শান্টু, কে আসলো রে? যাই দেখে আসি। আরে কানা, ওদিকে কোথায় যাচ্ছিস? বাইরে দরজা তো এদিকে। আরে আমি জানি বাইরের দরজা এদিকে, আমি শুধু একটু চুলটা ঠিক করতে আসলাম। বাইরে যদি নতুন কোনো মেয়ে এসে থাকে। কানা ছেলের নাম পদ্মলোচন। আরে শান্টু, কে আসলো রে? এমনিতেই এত ঘুটঘুটে অন্ধকার, কিছু দেখতে পাচ্ছি না। এত রাতের বেলা কেউ কেউ বাড়িতে আসে? হ্যাঁ কে, কি চাই? আয় আক্কু। এই এ হ্যাঁ হ্যাঁ কে, কি চাই? ভাড়া চাই, ভাড়া। আরে নেপাল দাদু, তুমি কখন এলে? তাও আবার এত রাত্রে। দাদু ভালোই হলো, সম্পর্কটা যখন পাতিয়েই ফেলেছো তাহলে এই দাদুর মুখের দিকে তাকিয়ে 3 মাসের ভাড়াটা গুনে গুনে দাও দেখি নাতি। আরে দাদু, ভাড়া দিয়ে দিতাম বুঝলে তো, কিন্তু জবের থেকে এখানে ভাড়া আসছি না, তবের থেকে বাড়িতে কোনো কারেন্টই থাকে না, শুধু অন্ধকার আর অন্ধকার। প্রতিটা ঘরে 4-4টি করে লাইট জ্বলছে, মাথার উপরে ভনভন করে পাখা ঘুরছে, আর তুমি বলছো কারেন্ট থাকে না, অন্ধকার। হেলো চাকি, আমি যদি আমার ভাড়া না পেছি সব কোটাকে ঘাড় ধাক্কা দিয়ে ঘর থেকে বার করে দিব। আরে কি বলছো গো নেপাল দাদু? কি রে শান্টু, তুই কিছু বলতে পারছিস না? এই আই ওয়ে ভাই, কি হলো? সে কখন তো শান্টু বাইরে গেল কেউ এসছে বলে, পান্টুটাও গেল, কে যে আসলো। যাই গিয়ে দেখে আসি। কি হলো, ও আমাকে দেখে পালিয়ে গেল কেন? আমি এই সম্পর্কটা তো বেশ ভালোই তাড়াতাড়ি বানিয়ে ফেলো দেখছি। একজন দাদু একজন জেঠু, তার টাকাটা দাও ভাইপো। কি বলছো জেঠু? জেঠিমা এই বয়সে টাকা নিয়ে পালিয়েছে? ছি 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 ছি, এই বয়সে এসব ভালো দেখায়? আরে কি ভুল বল বলছো, আমি আমি আবার এসব কখন বললাম? আয়ে উই ওয়াই ওয়াই, উনি বাড়ি। হ্যাঁ ওয়া ওয়া ওয়াই ওয়াই, ভাড়া চাইছে? হ্যাঁ হাট ভাড়া কে দেবে ভাড়া? আরে কি বললি তুই, তোর এত বড় সাহস, আমার বাড়িতে আমার সামনে দাঁড়িয়ে আমাকে বাজে বাজে কথা বলছিস? তুমি গালি দিলে তাও আবার এত তাড়াতাড়ি, এতগুলো গালাগালি দিয়ে দিলে, তলপেট পেঁচিয়ে এমন। আরে কি চুপ, আমাকে কথা বলে দে। একটা বলছিলাম, তলপেট পেঁচিয়ে এমন মারবো টনটনিয়ে মরে যাবেন, আর আমি বলছি 3 মাসের তো 3 বছর ধরে বানা দেবো না, বুঝলি তুই? বুঝলি? ওকে বোঝা। আরে শান্তু, কালাকে চুপ করা, নাহলে আমাকে বাড়ি যেতে হবে। হারামজাদা তোল, আজকের পর থেকে এই বাড়ির আশেপাশে যাতে তোদের না দেখি, বলে দিলাম কিন্তু, চল বাড়ি এখান থেকে। সারা খিটখিটে নেপাল বাড়ি থেকে বার করে দিল। সালা বার করলো তো বার করলো, অন্ধকারে কেন বার করলো? দিনের বেলা বার করতে পারতো। এই আ আ আ, চল এবার তো চল। Oh, oh, oh.
বোকাচোদা কানাচোদা নান্টু, তোর জন্য সালা আমাদের বাড়ি ছাড়াও তো হলো। এক নম্বরে ফালতু ছেলে তুই। আরে সিলিন্ডারের দাম কেন বাড়লো সেটা আমি কি করে জানব? আচব ছেলে তো তুই। এ শান্তু, ওকে বোঝা, এবার কিন্তু আমার মাথা গরম হয়ে যাচ্ছে। বান্টু বলছে তোর জন্য আমাদের বাড়ি ছাড়া হতে হলো। হ্যাঁ ঠিকই তো বলছে, তোর জন্য তো বাড়ি ছাড়া হতে হলো। তুই ঠিক মতো বলবিও না, ঠিক মতো ইশারাও করবি না, সেজন্য তো নেপাল আমাদের বাড়ি বার করে দিল। আমার জন্য না, তোর জন্য। হ্যাঁ সেটাই তো বলছি, একই কথা কেন বলেছিস আমাকে দিয়ে পাল্টা। আরে তোর জন্য না আমার জন্য যদি বলি, হ্যাঁ তোর জন্য না আমার জন্য। এই কালা, নেপাল আমার জন্য না, নেপাল তোর জন্য আমাদেরকে ঘর থেকে বার করেছে। কি বলি তুই? ওদিকে না এদিকে, আমার সাথে কথা বল। তোর সাথে কি কথা বলবো, তুই তো কানে শুনতেই পাস না। টক দই টক কেন এলা সেটা আমি কি করে জানবো? এটা টক দই খাওয়ার সময়। চুপ কর ভাই, চুপ কর। নিজে চিল্লে আমাকে বলছি চুপ কর। খিস্তি দিল বালটা, আবার খিস্তি দিল। ওকে বোঝাতে শোনো, নইলে কিন্তু আমার হাতেই মরবে ও। বাল মারবি তুই? রাতে বেলা বলে ছেড়ে দিলাম, দিনে বেলা বলে মেরে গঙ্গায় লাশ ভাসিয়ে দিতাম। আমি তোর সাথে থাকবো না। আরে কি বলছিস শান্তু? আরে একটু শান্ত হয়ে দাঁড়া না কানা, আর ওদিকে দেখ। আরে এই অন্ধকারে কিভাবে দেখবো বলতো? টয়লেট আমার পায়নি, আমি যাবো না। তোর যদি পায় তুই যা। ভাই দেখ বাড়িটা কি সুন্দর। এই যে বিষাক্ত ছেলেরা, আমার বাড়ির ভিতরে ঢুকে কি করছো? ভাই বাড়ির রংটাও কি সুন্দর দেখ। আরে তোরা কারা? সত্যি কি সুন্দর তাই না ভাই? আমি বলছি আমার বাড়ির ভেতরে কি করছিস? এই কি 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 বলছো? আরে ও আই ওই আরে দাদা বলুন কিছু, বোবা হয়ে গেছেন নাকি? আরে আমি এটা বলছি আমার বাড়ির ভেতরে দাঁড়িয়ে কি করছিস? আরে কি বলছেন দাদা? মানে কি কি বললাম আমি? মানে আমি কেন আপনাকে মারতে যাব? আরে ভাই, আরে কালা, আরে আমি কখন তোকে মারতে বললাম? হ্যাঁ আমি আপনাকে ছোট, আমি আপনাকে মারতে পারবো না। হ্যাঁ কি করে এই বোঝা ওকে। আরে আপনি ওদেরকে কেন বলছেন? আচ্ছা ঠিক আছে আমি মেরে দিচ্ছি। এখানে বস। জবে থেকে মেশিনটা হারিয়েছে, তবে থেকে জীবনটা শেষ করে দিচ্ছে। ব্যাস আবার কাছে আটকে গেছে।
তুই কিছু বল না বান্টু। আর ভাল লাগছে না ভাই, সারা দিন তো দৌড়ে যাচ্ছি, এবার খুব খিদে পাচ্ছে, চ কিছু খাবো। কি দীপালি তোকে মেসেঞ্জারে নাম্বার কেন দেয়নি সেটা আমি কি করে জানবো? এখন এটা বলার সময় দূর ব্যাংক, আমার কাছে 50 টাকা আছে, যে খেতে যাবি চল। ওয়াও, সারাদিন ধরে খালি হেঁটেই যাচ্ছে, কারোর কি খিদে পায় না? কেউ 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 কিছু খায় না কেন? এই চ কিছু খেয়ে আসি ভাই। বুঝলি তো ঝান্টু, আর ভালো লাগছে না, এবার নিজের একটা বাড়ি কিনবো, নিজের চোখে থেকে পছন্দ করে কিনবো। সামনে একটা বড় ব্যালকনি থাকবে, তিনটে বড় বড় রুম থাকবে, আর প্রত্যেকটা রুমে 32 ইঞ্চি টিভি লাগাবো, সেখানে 4K কোয়ালিটির সিনেমা দেখবো, আর বিশাল সুন্দর ভিডিও দেখবো, লাইফটা পুরো ঝাঁকাটা হয়ে যাবে, কি বলিস? ওয়াই ওয়াই ও এ ইয়ে ওয়ে ওয়াই ইয়ে 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 এ ভিও ওয়ে ইহা হো হো কি পান্টু বলছে নিজে বাড়ি কিনে আমাদের থেকে আলাদা চলে যাবে? আমি জানতাম এটা আমাদের ছেড়ে চলে যাবে। থেম না শালা কালাচোদা, না এবার কিছু একটা করতে হবে, বড় লোক হতে হবে, আর ভাড়া টাকা যাবে না বাড়া। নিজের বাড়ি কিনবো, আর সেই বাড়ির প্রত্যেকটা ঘরে সোনি স্পিকার লাগাবো, আর রোজ সকালে উঠে রানু মণ্ডলের গান শুনবো। কি মিষ্টি গলা, উফ বাড়া একদম কোকিল কণ্ঠী লাগলো। রানু মণ্ডলকে দুবার চোখে দেখেছি ঠিক আছে, কিন্তু ওনার যে কোকিল কণ্ঠী গলা এটা প্রথম শুনলাম ভাই। না না লিকার চা খাবো না, খেলে আরেকবার আমি দুধ চাই খাবো। শ্যামলী বদি ছেড়ে যাওয়ার পর থেকে সারাদিন ওইটুকুই তো প্রোটিন পাই ভাই। বলছি শ্রী, আজকে তোমাকে না খুব মিষ্টি লাগছে, বিশেষ করে এই নেকলেসটা পরে। 10 লাখ টাকা দিয়ে নেকলেসটা কিনলাম ঠিকই, কিন্তু তোমার গলায় ওটা আরো 10 গুণ দাম বেড়ে গেল। আই লাভ ইউ শ্রী। ভাই আই লাভ ইউ টু গুবলাই, শুধু নেকলেসটাই দিলে, এটার সাথে দুটো চুড়ো দিতে পারতে। আমি কি বলছিলাম ভাই? আমি কি বলছিলাম শান্টু, আমার বাড়ির রংটা গেরুয়া সবুজ করব, সবার পছন্দ হবে, কি বলিস? আরে নান্টু তোর কি মতে? আরে তখন থেকে চুপ করতে বলছে, বুঝতে পারছিস না তুই? কে মাল দিবে? রাতের বেলা বলে ছেড়ে দিলাম, দিনের বেলা হলে মেয়ে গঙ্গায় লাশ ভাসিয়ে দিতাম। আরে চুপ কর না বড়টা। আমার গুবলাই এবারে জন্মদিনে আমাকে কি গিফট দেবে? কি চাই তোমার শ্রী? তোমার যা চাই তুমি একবার মুখ ফুটে বলো, তোমার পায়ে এনে রেখে দেবো। আগের বার তো বায়না করে অডি নিলে, তাহলে এবার মার্সিডিস দি না, তাহলে মুম্বাইতে একটা সিফেস ফ্ল্যাট দি না, তাহলে একটা জাহাজ কিনে দি, সবসময় তো লন্ডন প্যারিস প্লেন নিয়ে যাও, এবার নয় সমুদ্রের মাছ খেতে খেতে গায়ে একটু হাওয়া লাগাতে লাগাতে যাবে, হ্যাঁ কি বলো? হ্যাঁ দূর না। তাহলে একটা কাজ করো, একটা প্রাইভেট জেট নিয়ে নাও, যখন তখন চুল কাটাতে সুইজারল্যান্ড, নখ কাটাতে টোকিও, বডি ম্যাসাজ করতে ব্যাংকক চলে যাবে। শালা আমাদের এই পরিস্থিতি থেকে বেরোতে গেলে কিছু করি বা না করি আমাদের চুরি করতে হবে। প্লেনের টিকিটে কোনো ঝামেলাই থাকবে না, হ্যাঁ কি বলো? দূর, তুমি না খুব আনরোম্যান্টিক। আরে শালা আচ্ছা, আমি যদি আমার শ্রীদেবীকে 10,000 ঘড়ির একটা সোনার নেকলেস করে দিই তাহলে কেমন হয়? ওয়াও, 10,000 ভরির সোনার নেকলেস, আই লাভ ইউ গুবলাই। এদিকে আসো। কি হলো রে বাড়া, মুখটা ধরে ডর মতো করে রেখেছিস কেন লেওড়া? ভাই ওই ঘুরে ওই লোকটার কাছে অনেক টাকা, তো তার জন্য আমি কি করবো? আমি ওয়া মানো ইয়ো ইয়ে ওয়াইয়ে চুক 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 ই ই হু ই হু ও পুরি লেওড়া, সেটা ভাঙা প্ল্যান তো বাড়ো। কি প্ল্যান ভাই, আমাকেও বল ভাই। শোন বান্টু, হ্যাঁ ওরা উঠুক, তারপর ওদের পিছন পিছন যাবো। আচ্ছা আচ্ছা আচ্ছা,
এত বড় বাড়ি কিন্তু ঢুকবো কি করে? কি এত বড় বাড়ি ঢুকবো কি করে? আরে আমি তো এটাই বললাম, একই কথা কেন বলো সবসময় আমাকে? আরে তোরা চুপ কর, কিছু একটা প্ল্যানিং করতে হয় বুঝলি শান্টু। তো দাম দেখে গেছে। আরে এই কানাটা কোথায় গেল? কোচ কানাকে এমনিতে চোখে দেখতে পারে না মালটা, তুই ওদিকে কোচ, আমি এদিকে করছি। কার মেরেছে বাড়া কানা, কি করছিস? আরে বান্টু, আরে বাড়িতে কেউ আছে? কি করছিস তুই ভাই? আমরা চুরি করতে এসেছি নিমন্ত্রণ করতে না। আরে ভাই তোরা না অনেকক্ষণ ওখানে দাঁড়িয়ে সময় নষ্ট করছিস, তাই ভাবলাম ওনাদেরকে ডেকেই নি। কারোর বাড়িতে এরকম ভাবে না বলে ঢোকাটা উচিত না, তাই না বল? আরে বনি টাকা নিয়ে গাড়ি কেন করেছে সেটা আমি কি করে জানবো? আমি কি ইভেন্ট করাই নাকি আমি নিরীহ লোক? আর এখন এসব কথা বলার সময়? আরে কালা, তুই তো জন্ম কালা। আরে রান্নাঘরে কিছু দেখি পাই নাকি, সেখানে কিছু খেয়ে তারপরে কাজটা শুরু করবো। হ্যাঁ হ্যাঁ, কাকে বলছি? যাই হোক, আমার ভালো লাগে তুমি।
গন্ধ। এই শ্যাম্পু যে বলেছিল খুব বরফ বাড়ি, এ তো রান্নাঘরে মনে হয় বাথরুম বাথরুম করে রে, উফ কি গন্ধ। বাড়িতে একটা বাথরুমও করে রাখেনি, যাই হোক দেখি কিছু পাই নাকি। সকালে আসলেই ভালো হতো। কিরে শান্তু তুই এখানে শুয়ে আছিস, আর নান্টু কোথায়? আর তুই যে বললি এটা অনেক বড় বাড়ি, সালা কিছু তো খুঁজে পেলাম না। কিরে তুই উঠছিস না কেন? আর ঘুমাস না, চল চল চল, চুরি করবি না, চুরি করতে হবে। উঠেছিস? বাহ, চল চল চল। ভাই তুই হঠাৎ করে এরকম মোটা হয়ে গেলি কিভাবে বলতো? জিম টিম করছিস নাকি? আমাকে তো বলিস নি একবারও, আমিও করতাম। কিরে তাই বলি কেন, চল কি করবি না নাকি চুরি করবো, চল। বুঝে গেছি, আর বোঝাতে হবে না, গাড় মারা গেছে তাই তো। আরে নান্টু শান্টু তোরা এদিকে, তাহলে আমার সাথে কি আছে ভাই? আর কি হচ্ছে, তোরা এত খাচ্ছিস কেন বলতো? আরে আস্তে আস্তে, লোক জেনে যাবে। আরে আমার সাথে কি আছে বলতো? আরে কি হলো? তো হ্যালো গাইস, ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাও। আর হ্যাঁ, জানি জানি তোমরা বলতে চাও যে দাদা ভিডিও আসতে খুব লেট হচ্ছে, তার কারণ কিছু প্রবলেমের জন্য আমাদের ভিডিও আসতে একটু লেট হয়েছে। কিন্তু হ্যাঁ, প্রমিস করছি আমি এরপরের যে ভিডিওটা আসবে সেটা খুব 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 তাড়াতাড়ি আসবে, তার স্ক্রিপ্ট হাফ কমপ্লিট হয়ে গেছে। তো সো গাইস, ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করো, এরকম ভাই বিষাক্ত সুন্দর বিষাক্ত সুন্দর টিমকে সাপোর্ট করে যাও। তোমাদের ভালোবাসাতে আমরা নতুন নতুন আরও ভিডিও আনতে পারবো, আর এই ভিডিওর বিহাইন্ড দ্য সিন চলে আসবে ইয়োর বিষাক্ত সঞ্জুতে, আর বিষাক্ত ভুড়ি বোঝে নতুন নতুন ফুড চ্যালেঞ্জ বা ফুড নিয়ে কিছু একটা আসবে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর বাড়ির মা বাবা সবাইকে সম্মান করো, বড়দের গুরুজনদের সম্মান করো, আর ছোটদের ভালোবাসা দিয়ে যাও। লাভ ইউ বস, টাটা, সবাই ভালো থেকো, লাভ ইউ বস।